সৌদি কফিলদের সাজা দিতে নতুন আইন। প্রবাসীদের পাসপোর্ট এক মাসের মধ্যে ফেরত না দিলে 2000 রিয়াল জরিমানা। এক মাসের মধ্যে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান ও তাদের মালিকদের কাছে থাকা ওইসব পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার এই নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের জুলাই মাসে মন্ত্রণালয় হতে জানানো হয়েছিল, শ্রমিকদের পাসপোর্ট মালিক বা কফিলরা নিজেদের কাছে রাখতে পারবে না। কোনো শ্রমিক কোনো মালিক প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট জব্দ করে রাখলে 2000 রিয়াল বাবদ জরিমানা দিতে হবে। তারপরও অনেক প্রতিষ্ঠানের মালিকরা পাসপোর্ট জব্দ করে রেখে দেয়। আপনারা যদি নিজ ইচ্ছায় সিকিউরিটির জন্য আপনার পাসপোর্ট জমা রাখতে চান তাহলে সমস্যা নেই, তবে যদি জোরপূর্বক পাসপোর্ট রেখে দেয় তাহলে মকদ্দমা মেরে গিয়ে আপনার কফিলের বিরুদ্ধে মামলা করতে পারবেন।